যখন যাদের সঙ্গে শুটিং করেছি দে ওয়্যার ভেরি কোঅপারেটিভ, কেন কোঅপারেটিভ সেটাও বলছি। একটা হচ্ছে যে অবশ্যই ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা সময়, মানে ফার্স্ট প্যান্ডেমিকের অ্যাটাক হয়েছে এবং সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে গেছে, এরকম একটা সময় যখন প্রথম লকডাউনটা উঠে যাচ্ছে, আমাদের দেশে লকডাউনটা উঠে যাচ্ছে এবং বিদেশেও লকডাউনটা উঠে যাচ্ছে, সেই সময় বেশিরভাগ অভিনেতা বা অভিনেত্রীর ক্ষেত্রে সেটা বেশ চিন্তার একটা বিষয় ছিল। শুধু অভিনেতা অভিনেত্রী বলবো না, সবাই ক্ষেত্রে যারা শুটিং করছিলেন সেই সময় প্রত্যেকে, মানে আমার ক্ষেত্রেও বলবো এবং অন্যান্য যারা এই ছবি তৈরি করতে সাহায্য করেছেন প্রত্যেকের ক্ষেত্রে এবং প্রডিউসারের ক্ষেত্রেও, সবার ক্ষেত্রে একটু ভয়াবহ সময় ছিল। কারণ একটা ট্রেন জার্নি, এই প্লেন জার্নি করে যেতে হবে, সেটা যেতে হবে হচ্ছে বিদেশে, তারপর সেখানে গিয়ে থাকতে হবে, আগে কোভিড টেস্ট হবে পরে কোভিড টেস্ট হবে, তো এই সব সত্ত্বেও এবং সেই মুহূর্তে আমরা ইংল্যান্ডের কী অবস্থা খুব ভালো করে জানি না, এই রকম একটা অবস্থার মধ্যে যে অভিনেতা অভিনেত্রীরা রাজি হলেন এবং সবচেয়ে বড় কথা তারা একসঙ্গে কাজ করলেন ওখানে এবং একটা শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে, এটা আমি অবশ্যই সকলের কাছে কৃতজ্ঞ, এই জন্যে কৃতজ্ঞ কারণ অনেকেই কিন্তু এই রিস্কটা নিতে সেই সময় রাজি হচ্ছিলেন না। এটা কিন্তু প্রথম ছবি যেটা ওই লকডাউন পিরিয়ডে শ্যুট হয়েছিল, তাও আবার বিদেশে, মানে প্রথম বাংলা ছবির কথা বলছি, ইনফ্যাক্ট প্রথম ভারতীয় ছবিও বোধ হয়। আরেকটা অংশ ছিল, সেটাও শাশ্বত চট্টোপাধ্যায়ের একটা ফ্ল্যাশব্যাকের অংশ, যে অংশটাতে আমরা শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রিয়াঙ্কা মণ্ডলকে দেখতে পাব, তো সেইটা তৃতীয় লেয়ারের গল্প। এবার কেন কার সঙ্গে কাকে দেখতে পাবো এটা যদি এখন বলে দিই তাহলে এটা স্পয়লার হিসেবে কাজ করবে। আমি কি ফুর্তি করতে যাচ্ছি? এটা আমার চাকরি। তাই বলে পূজোর মধ্যে গ্লোবাল মার্কেট ডাল, চারিদিকে স্লো ডাউন চলছে, কেউ একটা পয়সা ইনভেস্ট করছে না। বার্মিংহাম থেকে আর্জেন্ট কোয়ারি, আমি না গেলে হবে? হ্যালো, এনিবডি হোম?